স্পঞ্জ কেকের হয়তো আপনারা অনেক রেসিপি দেখেছেন, বাট কি পদ্ধতিতে করলে আপনারা চাইলে ওভেনে করুন কিংবা গ্যাসের কড়াই, দুক্ষেত্রে কিন্তু কেকটা একদম পারফেক্টলি হবে। এছাড়াও থাকবে সঠিক টেম্পারেচার ও সঠিক পরিমাপ, তাই এই রেসিপিটা ফলো করলে স্পঞ্জ কেকগুলো ঠিক এতটাই নরম হবে আর ঠিক এতটাই ফ্লাপি হবে। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শপথনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি স্পঞ্জ কেক। তাহলে স্পঞ্জ কেক বানানোর জন্য লাগবে প্রথমে 6টা ডিম, যেটা থেকে আমি ডিমের সাদা অংশ ও হলুদ অংশ সেপারেট করে নিয়েছি। এবার ডিমের সাদা অংশটা বিট করার আগে এই যে 6টা ডিমের হলুদ অংশ আছে বা কুসুমটা আছে, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে একবার ফেটিয়ে নেব। আর ভালো করে ফেটানো হয়ে গেলে রেখে দেবো পরে ব্যবহার করার জন্য। এবার ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে আমরা বিট করব বা ফেটিয়ে নেব, আর তার জন্য আমি এখানে একটা ইলেকট্রিক বিটার ব্যবহার করছি। আপনারা যদি মনে করেন যেটা হুইক্স দিয়ে বিট করে নেবেন তাহলে সেটাও করে নিতে পারেন, বাট সেক্ষেত্রে বলে রাখি টাইমটা কিন্তু বেশ অনেকটাই লাগবে। প্রথমে 30-40 সেকেন্ড ভালো করে বিট করে নেবার পরে যখনই দেখবেন এরকম ফোম এসে গেছে তখন এখানে দিয়ে দেবেন হাফ লেবুর রস। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি এটা অপশনাল, চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন। এবার লেবুর রসটা দেওয়ার পরে আবার আমি এটাকে ফেটাতে থাকবো। এবার মোটামুটি যখনই দেখবেন টেক্সচারটা ঠিক এরকম চলে এসছে তখন এখানে দিয়ে দিতে হবে 160 গ্রাম চিনি, যেটা অবশ্যই মিক্সিতে একটু ভালো করে পাউডার করে নেবেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, চিনির গুঁড়োটা কিন্তু পুরোটাই আপনারা একবারে মিশিয়ে দেবেন না, অল্প অল্প করে 2-3 বারে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা পাউডার হলো অনেক সময় বড় বড় দানা থেকে যায়, তাই এইভাবে ছেঁকে দেওয়াটাই ভালো। এবার প্রথমে একটু দিয়ে ভালো করে এটাকে মেশাতে থাকবো। আর ভালো করে মিশে গেলে বা ফেটানো হয়ে গেলে আবার একটু চিনি দিয়ে দেবো। এইভাবে করার কারণে চিনিটাও খুব ভালোভাবে মিশবে আর কেকটা বানানোর পরে সেটা খুব স্পঞ্জিও হবে, তাই অতি অবশ্যই এই স্টেপগুলো মাথায় রাখবেন। এবার ফাইনালি যে চিনিটা বাকি ছিল সেটা পুরোটাই এখানে দিয়ে দেবো। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা আমার এখনও বেসিক কুকিং কোর্সটা নেননি তারা কোর্সটা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.atanurannaghar.com থেকে, যে কোর্সে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। আর কোর্সটা কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার এটা আপনারা বুঝবেন কিভাবে যে ফেটানোটা আপনাদের কখন বন্ধ করতে হবে, কারণ কেকটা স্পঞ্জি হওয়ার জন্য এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। বিটারটা বন্ধ করে যখনই এইভাবে তুলবেন দেখবেন এর যে মাথাটা একদম এরকম সোজা হয়ে আছে, এটাকে ইংলিশে বলা হয় স্টিপ পিক। যদি মিক্সারের টেক্সচারটা ঠিক এরকম না আসে তাহলে জেনে রাখবেন কেকটা কখনই স্পঞ্জি হবে না, তাই কেকটা আপনাদের ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না টেক্সচারটা ঠিক এরকম আসে। এবার ডিমের যে হলুদ অংশটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো, আর দেওয়ার পরে এটাকেও একবার ভালো করে মিশিয়ে নেবো। বাট এক্ষেত্রে আপনাদের খুব বেশিক্ষণ মেশাতে হবে না, 30-40 সেকেন্ড একবার ভালো করে মিশিয়ে নিলেই হবে। আচ্ছা, এবার একটা আলাদা বোল নিয়ে তার উপর ছাঁকনিটা রেখে তাতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম ময়দা, সাথে দিচ্ছি 14 গ্রাম কর্নফ্লাওয়ার এবং সবশেষে 4 গ্রাম বেকিং পাউডার। এবারই সব কিছুকে একবার ভালো করে ছেঁকে নিয়ে কেকের মিক্সারের মধ্যে দিয়ে দেবো। মনে রাখবেন এই দেওয়াটাও কিন্তু আপনাদের বারে বারেই দিয়ে দিতে হবে, প্রথমে যদি খুব বেশি ময়দা দিয়ে দেন সেক্ষেত্রে এটা মিক্সারের সাথে কখনই ভালো করে মেশাতে পারবেন না। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা স্প্যাচুলার মাধ্যমে আমি কিভাবে এটা ফোল্ড করে মেশাচ্ছি। এইভাবে মেশালে দেখবেন এর যে এয়ারটা আছে সেটা বেরিয়ে যাবে না, ময়দাটাও ভালো করে মিশে যাবে। আচ্ছা, এবার আরও একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 60 ml সাদা তেল, সাথে 30 ml রুম টেম্পারেচারে থাকা দুধ এবং সবশেষে 5 ml ভ্যানিলা এসেন্স। আপনারা যদি অন্য কোনো ফ্লেভার ইউজ করতে চান তাহলে সেটাও এখানে করে নিতে পারেন, যেহেতু দুধের সাথে তেলটা ভালো করে মিশবে না সেই জন্য সামান্য একটু কেকের মিক্সচার নিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে মিক্সচারের মধ্যে দিয়ে ভালো করে একবার ফোল্ড করে নেবো। আচ্ছা, এখানে বলে রাখি এই ফোল্ডিংটা বা মিক্সিংটা যেন খুব ভালোভাবে হয়, কোনো জায়গায় যদি ময়দা একটু ডালা হয়ে থাকে বা তেলটা একটু থেকে যায় সেক্ষেত্রে কেকের ভেতরটা কিন্তু শক্ত থাকবে, তো
তাই অতি অবশ্যই এটা একটু কেয়ারফুলি করবেন। তাহলে আমাদের স্পঞ্জ কেকের মিক্সার কিন্তু রেডি হয়ে গেল। এবার একটা 8 ইঞ্চির মোল্ড নিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে অয়েল ব্রাশ করে নেব। তেলটা শুধু নিচে লাগালেই হবে, সাইডে লাগানোর দরকার নেই। আর তারপরে আমার একটা বাটার পেপার কেটে আমি নিচটাতে দিয়ে দেবো। আবারও বলছি, কেক মোল্ডের সাইডে আপনাদের তেল বা বাটার পেপার কোনোটাই দেওয়ার দরকার নেই, জাস্ট এইভাবে নিচটাতে দিয়ে দিলেই হবে। এবার কেকের পুরো মিক্সচারটা আমি এখানে ঢেলে দেবো। এবার একটা টুথপিকের মাধ্যমে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে যে এয়ার বাবলটা আছে সেটা যাতে বেরিয়ে যায়। এছাড়াও মোল্ডটাকে একটু এভাবে থুপে নিলেও দেখবেন এয়ার বাবলগুলো বেরিয়ে যাবে। আচ্ছা, এবার যেহেতু কেকটা আমি কড়াইতে করবো, সেই জন্য একটা কড়াই নিয়ে তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে একটু আমি প্রিহিট করে নেবো। 4 থেকে 5 মিনিট প্রিহিট করার পরে ঢাকনাটা ছড়িয়ে নিয়ে কেকের মোল্ডটাকে এখানে রেখে দেবো। তারপর সাথে সাথে আবার ঢাকা দিয়ে স্লো ফ্লেমে কুক করে নেবো 30 থেকে 35 মিনিট। তার মাঝে কিন্তু ঢাকনাটা কখনই খুলবেন না, কারণ খুলে নিলে কি হয়, হিটটা আনইভেন হওয়ার জন্য কেকের মাঝখানটা অনেক সময় বসে যায়, তাই সেটা আর প্রপারলি কুক হয় না। আচ্ছা, এবার যেটা আপনারা ওভেনে করতে চান তাদের জন্য বলে রাখি, অবশ্যই প্রথমে ওভেনটাকেও প্রিহিট করে নেবেন। তারপর আমি ওই একই প্রসেসে আবারও একটা মিক্সচার বানিয়ে নিয়েছি, যেটা আমি এই কেক মোল্ডের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এখানে আপনারা ওভেনের টাইমটা সেট করবেন 40 মিনিট, আর টেম্পারেচারটা সেট করবেন 160°C। এবার যত টাইম যাবে আস্তে আস্তে দেখবেন এটাতে বেশ কালারও আসবে, আর এটা বেশ ফুলতেও থাকবে। আচ্ছা, এতক্ষণে এই পাশে আমাদের কড়াইয়ের স্পঞ্জ কেকটা রেডি হয়ে গেছে, তাই সেটাকে খুব সাবধানে আমি কড়া থেকে বের করে নিচ্ছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসছে। এবার কেকটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এইভাবে দুটো সাইড টাওয়াল দিয়ে ভালো করে কভার করে রাখবেন, যাতে কেকটা ঠান্ডা হওয়ার সময় ড্রাই না হয়ে যায়। আচ্ছা, আশা করি দেখে এবার নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ওভেনের কেকটাও কিন্তু ভালোভাবে ফুলতে থাকছে, আর এর উপরে কালারটাও কতটা সুন্দর এসছে। আচ্ছা, এবার এটা যখন 40 মিনিট পরে বন্ধ হয়ে যাবে তখন ওভেন থেকে এটাকে সাবধানে বের করে নেবেন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কড়াইতে আর ওভেনে স্পঞ্জ কেক বানানো কতটা সহজ। এবার এই কেকটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ এটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পরে যখন এটা একদম কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে, এই দুটো কেকই আমি আপনাদের ডিমোল্ড করে দেখাবো। প্রথমে যেটা কড়াইতে করেছিলাম সেটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি। সর্বপ্রথম একটা ছুরির মাধ্যমে এইভাবে সাইড থেকে একটু ছাড়িয়ে নেবেন। এবার একটা প্লেট এইভাবে রেখে তার উপর এটাকে পাল্টে নেবেন। এবার মোল্ডটাকে একটু এইভাবে মেরে নিয়ে তারপরেই তুলে নেবেন। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কড়াতে এটা কতটা পারফেক্ট হয়েছে, আর বাটার পেপারটা সরিয়ে নিলে দেখতে পাবেন এর নিচটা কতটা সুন্দর কালার এসছে। এবার যেটা ওভেনে করেছিলাম সেটাও আপনাদের ডিমোল্ড করে দেখাচ্ছি। আশা করি দুটো প্রসেস বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি, তাই এবার থেকে আপনারা বাড়িতে খুব সহজে এরকম স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারবেন, যেটা এতটাই এরকম স্পঞ্জি আর নরম হবে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।